قال النبي صلى الله تعالى عليه وسلم التحدث بنعمة الله شكر وتركها كفر رواه احمد আজকের মহান ষষ্ঠ ও সৃষ্টির ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রেতাজ আমাদের কান্তীয় মুর্শিদ কিবলা ওলামায়ে আজম সাংবাদিক বৃন্দ আশেকান জাকেরান ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুনেছি এতক্ষণ পর্যন্ত আমাদের জুলুস আমরা যে পর্যন্ত যাওয়ার কথা ছিল সেই পর্যন্ত যেতে পারি নাই আমরা জুলুস করেছি আমরা জুলুস করেছি কিন্তু আমরা যে পর্যন্ত যাওয়ার কথা ছিল সেই পর্যন্ত যাইতে পারি নাই একটা চক্রের কারণে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন পালন করি আমরা এটা কেন করি করব কেন আর তারা বাধা দিচ্ছে কেন আল্লাহ তাবারক তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ তাবারক তাআলা মুমিনদের উপর দয়া করেছেন আল্লাহ কার উপর দয়া করেছেন মুমিনদের প্রতি আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন এই মুমিনদের মধ্য থেকে তাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ অর্থাৎ আমাদের নবী নবী কামলোরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়ে আল্লাহ আমাদের প্রতি বড় দয়া করেছেন সুবহানাল্লাহ কি করেছেন দয়া করেছেন দয়া করেছেন সূরা নাহলের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমরা কি করো আল্লাহর নিয়ামতের ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো আমার কথা আপনারা বুঝতেছেন প্রথম আয়াত আল্লাহ তাবারক তাআলা নবী পাঠিয়ে আমাদের উপর কি করেছেন দয়া করেছেন দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন তোমরা আল্লাহর নিয়ামতের আল্লাহর দয়ার আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করো যদি আল্লাহর বান্দা দাবি করো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দাবি করলে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন সেই দয়ার শুকরিয়া আদায় করতে হবে কি হবে না শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দয়া পাইয়া শুকরিয়া আদায় করা আল্লাহর নির্দেশ কার নির্দেশ বাধা দেওয়া কার কান হবে শয়তানের বাধা দেওয়া কার কান হবে শয়তানের কার কান হবে শয়তান আমাদের কার বলার অপেক্ষা রাখে না আজকে আমরা যাদের কারণে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত যতটা জুলুসের রেলি নিয়ে পৌঁছতে পারি নাই অবশ্যই অবশ্যই তারা আল্লাহর সত্য রাসূলের সত্য ঠিক কিনা বলেন আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব মুস্তাদ আহমদের মধ্যে হাদিস এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাহাদ্দুসু নিয়ামাতাল্লাহি শুকরুন আর আত্তাহাদ্দুসু বি নিয়ামাতাল্লাহি শুকরুন আল্লাহ তাবারক তাআলার নিয়ামতের আলোচনা করা নিয়ামতের নবী এসেছেন নবীকে আল্লাহ দয়াল হিসেবে পাঠিয়েছেন রহমত হিসেবে পেটেছে পাঠিয়েছেন আমাদের কাছে রহমতুল আলম হিসেবে পাঠিয়েছেন এ আল্লাহর অনুগ্রহের আল্লাহর দয়ার আল্লাহর নিয়ামতের আল্লাহর শুক্রিয়ার আদায় করা প্রচার করা প্রসার করা আলোচনা করা মিছিল করা জিনিস করা হলো আল্লাহ তাবারক তাআলা নিয়ামতের শুকরিয়া জানানো সুবহানাল্লাহ আর তাহাদ্দুসু বি নিয়ামাতাল্লাহি আল্লাহর নিয়ামতের আলোচনা করা প্রচার প্রসার করা হলো শুকরিয়া আদায় করা আর আল্লাহর এই নিয়ামতের আলোচনা না করা আল্লাহর এই নিয়ামতের আলোচনা না করা কুফুরি অস্বীকার অস্বীকৃতি
তারা কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে না আল্লাহর নিয়ামতের শুকরিয়াকে তরক করেছে? তরক করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তারকুহা কুফরুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা, আলোচনা না করা, তার মতে বাধা প্রদান করা হলো কুফরি। আরো সুস্পষ্ট করে আল্লাহ তাবারাকা তাআলা সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াতের মতো বলেন আলাম তারা ইল্লাযীনা বাত্তালু নিয়ামাতাল্লাহি কুফরান। এই আয়াত কারিমা মতো আল্লাহ নবীজি বলেন হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নাই যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে তাদেরকে কি আমরা দেখেন নাই? নবীজি দেখছে কিনা বলেন? দেখছেন। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফ এবং তাফসীরে বাগাবী শরীফ এবং তাফসীরে কুর্তুবীর মতো রয়েছে এই আয়াতের মধ্যে যারা আল্লাহর নিয়ামতকে বাদ্দালু নিয়ামাতাল্লাহি, আল্লাহর নিয়ামতকে যারা পরিবর্তন করেছে, আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করেছে, হুম কুফফারু কুরাইশি, তারা মক্কার কুরাইশ বলছে কাফের ছিল, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করেছে, পরিবর্তন করেছে, কোরআনের প্রেক্ষায় তাফসীরে কুর্তুবি তাফসীরে বাগাবী এবং বুখারী শরীফের তৃতীয় খণ্ডের মধ্যে রয়েছে আল্লাহর নিয়ামত তারা অস্বীকার করেছে, তারা হলো কাফের। তারা কে? তারা কারা? কাফের। নিয়ামতুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিয়ামত তাকা অস্বীকার করেছে, নবীকে মানে নাই, রহমত হিসেবে মানে নাই, রহমতের নবীকে মানে নাই, দুরুস করে নাই, দুরুসে ফাঁদ দিয়েছে, তারা হলো মক্কার সেই কুরাইশ বংশের কাফেরদের অনুসারী। উপস্থিত হবো এবং অবশ্যই
অবশ্যই আমাদের মুর্শিদ কেবলা এবং বিআইএল এর নেতৃত্বে মুক্তার বার মাঠে আমরা শুধু জুলুস হয় নাই, মাহফিল করে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।